কেরে বাবা আলামিন, সামাদ দালালের সাথে কথা হচ্ছিল, তোর সৌদি যাওয়া কি হলো? আব্বা, সামাদ তো কয়েকদিনের মধ্যেই ফ্লাইট, টেকাটা দিবের পাচ্ছি না দেখে দেরি হচ্ছে। সেই চিন্তাই তো করিছি রে বাবা, টেকা লাগবি 3.5 লাখ। বাড়ির থেকে না হয় টানা হিসাব করে লাখ দেড়েক বাড়ি করলাম, বাকি 2 লাখ টাকা কুত্তে জোয়ার কর্ম। আব্বা, গ্রামের মধ্যে তো বহু এনজিও ঘুরঘুর করে ঋণ দেওয়ার জন্য, তার মধ্যে কোনো একটা থেকে টেকা তোলা যায় না। টেকা জোগাড় করবেন না বলে তো তাই করে লাগবি, এখন এনজিও ঋণ দিতে কত সময় লাগে? আমি শুনছিলাম আব্বা, কাগজপাতি ঠিক থাকলে 7 দিনের মধ্যেই টেকা তোলা যায়। এক এনজিওর সাথে কথা কয়ে ছুটি তো দেখি কি হয়, তারপরে তুই সামাদ দালালের খামাশার দেয়া করবো। আচ্ছা আব্বা, তাহলে আমি ফোন করে বিকেল বেলা আসবে কই। ঠিক আছে, সামাদ ভাই এক তাহলে ফোন দেই। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম ভাই, আলামিন করছিলাম। তা আলামিন কও, কি খবর? টাকা পয়সা সব জোগাড় করছো নাকি? জোগাড় হবিনি ভাই, আপনার সাথে একটা কথা আছিল। কও কি কথা? ভাই বিকেল বেলা না আমার বাড়িতে আসবে পাবেন, আব্বা ডাকছিল। এই তো মুশকিলে ফেলে দিলে, আমি তো খুব ব্যস্ত থাকি, সময় হয় কি নাই হয়। তোমার বাপ যখন ডাকছে মুরবি মানুষ যাবনি। ধন্যবাদ ভাই, তাহলে বিকেল বেলা চলে আসেন। আব্বা, সামাদক তো ফোন করে বিকেল বেলা আসবে গেলাম। ঠিক আছে, দেখি সামাদের সাথে কথা কয়ে কিছু টাকা যদি কমান যায়। আচ্ছা আব্বা। আজগো চাচা বাড়িতে আছেন? কেরাবারে সামাদ আছো? হ চাচা, আমি সামাদ। তে বাইরে গে, দরজা খোলা আছে, ভেতরে আসো। তে বাবা খারাপ আছো গে, সামনে বসো। তা চাচা, আলামিন ফোন করে কলো, আপনি বলে আমাকে ডাকছিলেন। তা তো ডাকছিলামই বাবা। তে কোন কি হয়েছে? 3.5 লাখ টাকা বহুত হয়ে যায়, এনা কম লওয়া যায় না। না চাচা, আলামিনকে একেবারে সিপ রেটে ভিজে দিবেছে জি, কিছুদিন আগে 20 জনক 4 লাখ করে পাঠাইছি। কিন্তু আমি যে এত টাকা জোগাড় করে পাচ্ছি না, অভাবের সংসার জানোই তো। এখন এলে গুলো হবি, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, ভিজে বার হয়েছে। আর আপনার বেটা সৌদি শপিং মলে চাকরি পাবি, সারাদিন এসির মধ্যে থাকা লাগবি, বেতনও মাশাল্লাহ ভালো, 45,000, বয়স হলে আরো বাড়বি। সামাদ ভাই, টাকা যদি আপনি ফুলি দেয় কয়দিনের মধ্যে ফ্লাইট দিয়ে পাবেন? আরে তোমার কাগজপত্র সব রেডি, টাকা দিবে মেডিকেল করার পর দিনই প্লেন স্টার্ট দিবি। মেডিকেল করার জন্য কি বাবা খরচা দেওয়া লাগবে? খরচা তো হবি, সবার কাছ থেকে 20,000 করে লিখছিলাম, আপনি 10,000 দিয়েন, বাকিটা আমি চালিয়ে লিমুনি। ঠিক আছে, আমাকে রেনা 7 দিন সময় দাও, এনজিও থেকে টাকা তুলে তোমাকে দিচ্ছি। তাহলে তো কথা ফাইনালি হয়ে গেল, কি কইস রে আলামিন? হ ভাই, সবই এখন আপনার হাতে। বাবা সামাদ, আমরা কলে খুব কষ্ট করে টাকা দিচ্ছি, কথা যা হলো সেটা যেন ঠিক থাকে। আরে চাচা চিন্তা করেন না তো, কতজনক সৌদি দূরে দিলাম, তারা আজ 1,00,000 টাকা কামাই করিচ্ছে। আর আলামিন তো আমার এলাকার স্যাংরা, দেখবে গেলে ছোট ভাই। সেটাই যান হয় বাবা, বিশেষ করে তোমার হাতে আমার ছেলে তুলে দিলাম। ঠিক আছে, টেনশনের কিছু নাই, আপনারা টাকা জোগাড় করেন, সামনের শনিবারই আলামিনে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি উঠি চাচা। এখন কোনটি যাবে? দক্ষিণপাড়া কালামের বাড়ি, তোর বেটা রাজ্জাকের কালকে ফ্লাইট তো, যায় না দেখা করে আসি। আচ্ছা যাও তাহলে। আমি গেলাম, এ আলামিন থাকরে। আচ্ছা ভাই যান, পরে আমি ফোন দেবনি। আব্বা, কথা তো সব ফাইনালি হলো, এখন খালি টাকা জোগাড় করা লাগবে। চিন্তা করিস না, আশা এনজিওর সাথে কথা কয়ে ছুটি তো, যাই খালি টাকার ফোনটা ফোন করে আসি। আচ্ছা আব্বা যাও তাহলে, আমি তাহলে গরু খ্যাত দিয়ে আসি। কি খবর চাষা মিয়া, তাহলে ঋণ তুলবেনি? হ বারে টাকাটা খুব দরকার। তা জানি কত টাকা তুলবেন? টাকা তো তুলমু 2 লাখ। এত টাকা তুলে কি করবেন বারে? আমার সোলডেক সৌদিত পাঠামো, তাই টাকার দরকার। কাগজপাতি কি লাগবে সবই তো জানেন, তা জমির দলিলের ফটো কি আনছেন? সবই আনছি, খালি ব্যাংক অ্যাকাউন্টটা খুলিনি। কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলমো? সোনালী না হলে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন, আর অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের অফিসে দিয়ে দেন, 3 দিনের মধ্যে টাকা ঢুকে দিমু। তা 2 লাখ টাকার মাসে কিস্তি আসবিনি কত? কিস্তি আসবিনি 20,000, আর সেটা প্রত্যেক মাসের 2 তারিখে দেওয়া লাগবে। আর চাচা, কিস্তি দেন মিস না হয়, না হলে গেলে ঘরের টিন খুলে লি আসমু। না বাবা, মিস হবিল লয়। ঠিক আছে, কাগজপাতিগুলো দেন আর ফর্মটা পূরণ করে দেন, আর ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নাম্বারটা দিয়ে দেন, 3 দিনের মধ্যে ফোনে টাকা SMS পাবেন। আচ্ছা বাবা, তাহলে এখন আমি উঠি। আব্বা কি হলো? বাবা সব কিছু রেডি, 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবি, এখন সৌদি যাওয়ার জন্য প্রস্তুতি লি। আব্বা সামাদ ফোন দিছিল, শনিবারের দিন সকালে বাড়ির থেকে বাইর হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। আব্বা আমার তো যাওয়ার সময় হয়ে গেল, তাহলে আমি গেলাম। বাবা রে, তুষার এখন আমি থাকবো কিংকা করে? আব্বা যাওয়ার সময় কান্দো না তো, এখন তো ফোনের যুগ, প্রতিদিন আমাকে দেখতে পাবে। এ আলামিন লে তো দেরি করিস না, তোর জন্য কি প্লেন লেট করবি নাকি, নাকি এটা গোসাই বাড়ি বাস পাসু? আর শোনো, তুমি কোনো চিন্তা করো না, যাই চাকরি ঢুকে মাসে মাসে টাকা বাড়িয়ে দেবো, তুমি খালি কিস্তি দিবে। থাকো, আমি গেলাম, আর আমার জন্য দোয়া করো। বাবা, বাপ মায়ের দোয়া সলপলের উপর সবসময় থাকে, তুই দেখে শুনে থাকিস, আর ওটি পৌঁছে আমাকে ফোন দিস। হোজা চাচা সোলটা কেন হাসি মুখে বিদায় দেন তো, এমন ভাব করিচ্ছেন মনে হয় একেবারে চলে যাচ্ছে। বসন না ঘুরতেই যখন এলে বাড়ি ঘর দালান উঠবিনি, তখন বুঝবেন নি। এ চল আলামিন, দেরি করিস না। আব্বা গেলেম, শরীরের যত্ন লিও আর ওষুধ ঠিক মতো খাইও। আচ্ছা বাবা, সাবধানে যাইস। আলামিন অবশেষে তো সৌদির যাচ্ছু, কেঙ্গে লাগিচ্ছে? সামাদ ভাই, আব্বাকে গেলে ছেড়ে যেতে খুব খারাপ লাগিচ্ছে। দূর পাগলা, টেকা কামাই করে গেলে কষ্ট করাই লাগে।
কিছুদিন পর যখন হাজার হাজার রিয়েল কামাই করবো তখন আর এলে কষ্ট মনে হবি না। আল্লাহ জান আপনার কথা কবুল করে ভাই, দেশ ছেড়ে বিদেশ তো যাচ্ছি টাকা কামাই করার জন্যই। চিন্তা করিস না, ওটি আমার লোক আছে, সব কথা কয়া থুইছি, গেলেই চাকরি ঢুকে দিবি নি। গেলে জান আবার বিপদে পড়ি নে, অচেনা জায়গা বুঝবেরই বাড়িচ্ছেন। বিপদ কিসের হে আর অচেনা কিসের, ওটি গেলে হাজার হাজার বাঙালি বাবু, আর যাওয়ার পর তো দক্ষিণ পাড়ার কালামের বেটা রাজাকের সাথেই থাকবো। তাহলে তো ভালোই হবি, পরিচিত মানুষের সাথে থাকা যাবি। বিমানবন্দরে তো চলে এলাম রে ভাই, নামি তাহলে। হে আলামিন, ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠার পর কেউ কোনো কিছু দিলে যান খাস না, আর জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই আমার ফোন দিব। আচ্ছা ভাই, আমি গেলাম তাহলে, আল্লাহ হাফেজ। ঘটনা কি বেটা? ওই যে নামার পর কথাগুলো, তারপর আর কোনো খোঁজ খবর নাই। আজ না কিস্তি লিবে রেশমি। হাই রে, কোথে কোথায় হাজির? কি খবর চাচা মিয়া, ভালো আছেন? হ বারে আছি কোন রকম। তে মাসের কিস্তিটা লিয়ে আসেন, আর বহু জায়গা যা লাগবি, সময় নাই। কেঙ্কা করে কই, আমার বেটা এখনো টাকা পাঠা দেয়নি। কন কি বারে, প্রথম কিস্তিতে কেউ এল্লো কথা কয়? টাকা দিয়ে সময় না পই পই করে কয়ে দিলাম, মাসের কিস্তি মিস করা যাবিল লয়। সমস্যা হলো কি, আমার বেটার সাথে এখনো যোগাযোগ হয়নি, বিদেশের ব্যাপার বুঝই তো, দুই দিন পর এসে কিস্তি লিয়ে দেয়নি। দূর, প্রথম কিস্তিতেই ভেদাল করলেন, ঠিক আছে দুই দিন পর আসতেছি, এবার যেন মিস না হয়। আচ্ছা বাবা, মিস হবিল লয়। সোলের কি কোনো বিপদ হলো নাকি? এক মাস হয়ে গেল, কোনো যোগাযোগও করলো না, টেকাও পাঠালো না। এ সময় আবার কেরা ফোন দিল? আরে সোলি না ফোন দিছে, দুই কথা কই তো। আব্বা আসসালাম আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো নাই রে বাবা, তুই দেখি যোগাযোগই করিস না। আজ না কিস্তির দিন আছিল, টেকা পাঠিয়ে দিব না। আব্বা তোমাকে কেঙ্কা করে কই, সামার তো আমার ঠোক আছে, ওই শালার কথার সাথে কামের কোনো মিল নাই। কেরে বাবা, কি হচ্ছে না খুলে কত? সৌদি এসে দেখি আব্বা কোনো চাকরি নাই, সামাদ যা খুঁজলো সব মিছে কথা। আমি খালি পেটটা চালানোর জন্য একটা ফুলের দোকানের ঝাঁট দেওয়ার কাম লিছি। কি কইস রে বাবা ইল্লা, আমার মাথা তো আকাশ ভাঙে বললো। হ আব্বা, কৃষক যে বিদেশ আসছিলাম, দেশত থেকেই যদি ওই টাকাতে ব্যবসা করলাম নি, তাহলে কি আর বিদেশ এসে এত কষ্ট সহ্য করা লাগে? এই কথা শুনে আমার তো দুনিয়া অন্ধকার হয়ে গেল বাবা, এমুকে তো কিস্তিওয়ালা বারবার বাড়িতে আসিচ্ছে, এখন আমি কি করবো? এলে চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম কিছু হচ্ছে না, আমি খুব কষ্টে আছি আব্বা। হাই রে আল্লাহ, আমার কপালে দিল্লি আসিল, বেটাক বিপদে ফলালে বিদেশত, আর হক ফলালে দেশত, এখন আমি কিস্তির টাকা জোগাড় করবো না কিঙ্কা করে। হাই রে, টেকাই তো জোগাড় হলো না, আজ আবার কিস্তিওয়ালা আসবিনি? এত বিপদ লেগে আর বেঁচে থাকা যায়? কিস্তিওয়ালা আসার আগে বাড়ির থেকে না সরে থাকি। হাই রে, যেটি বাঘের ভয় সেটি নাকি আয়ত হয়। কে বারে চাচা, কুন্ডি যাচ্ছেন, কিস্তির টেকা দেন। বাবা টেকা তো জোগাড় করবে পাইনি। এই তো মেজাজটা আবার গরম করে দিলেন, এল্লো কথা আসিল আপনার সাথে। বাবা আমার বেটা বিদেশে যেয়ে খুব বিপদ পড়ছে, তাই টেকা দিবার পাচ্ছি না। এল্লা সিরা ভিজনের কথা আমার কয়ে লাভ নাই, আজ টেকা না নিয়ে দেয় বলে ম্যানেজার তো আমার চাকরি খাইয়া ফেলাবি। আমার মাথায় তো কিছু আসিচ্ছে না, এখন আমি এত টেকা কুত্তে ম্যানেজ করবো? কুটি পাবেন না পাবেন সেটা তো আর আমরা জানি না, সাত দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে টেকা না দেয় বলে জমির দলিল তো আছে, আমরা বলে আইনের ব্যবস্থা নিবো। আচ্ছা বাবা, একটা ব্যবস্থা করমই। হাই রে সামাত, এলাকার সেংরা হয়ে তুই ইনকে বিপদ ফলালো, এখন এই কিস্তির জন্য আমার বাড়ি ভিডিও টাবেন চলে যায়।